হরগোবিন্দ খোরানা, জন্ম 1922 খ্রিস্টাব্দ, মৃত্যু 2011 খ্রিস্টাব্দ। বংশগতির একটি ইউনিট জিন, এই জিনই একটি প্রাণীর চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে যা সে তার জন্মদাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করে। জিন থাকে একটি কোষের নিউক্লিয়াসে অবস্থানকারী কোষের মধ্যে। জিন তৈরি হয় ডিএনএ এবং আরএনএ এরই দ্বারা। ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর হরগোবিন্দ খোরানা ডিএনএ এবং আরএনএ এরই কৃত্রিম সংশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করেন। এই অসামান্য অবদানের জন্য তিনি এম ডাব্লিউ নুরেনবার্গ এবং আর ডাব্লিউ হলি এর সাথে 1968 সালে শরীরবিজ্ঞান এবং চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের বিরল সম্মানে সম্মানিত হন। হরগোবিন্দ খোরানা 1922 সালের 2 জানুয়ারি পাঞ্জাবের বর্তমানে পাকিস্তানে পড়েছে রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাবা মার 5 সন্তানের মধ্যে সবার ছোট। ছোটবেলা থেকেই এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা পড়াশোনায় খুব ভালো ছিলেন। স্কুল জীবনেই তিনি অনেকগুলো বৃত্তি ও পুরস্কার পেয়েছিলেন। তিনি লাহোরের কলেজ থেকে বিএসসি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে তিনি উচ্চশিক্ষার জন্য লন্ডন যান এবং 1948 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডিগ্রি অর্জন করে তিনি দেশে চলে আসেন, কিন্তু দেশে কোনো চাকরি না পেয়ে আবার তিনি ইংল্যান্ডে ফিরে যান। ইংল্যান্ডে গিয়ে তিনি নোবেল বিজয়ী বিজ্ঞানী স্যার আলেকজান্ডার টডের অধীনে গবেষণা করতে শুরু করেন। এরপর তার আর স্বদেশে ফিরে আসা হল না। তিনি সোজা পাড়ি জমান কানাডায়। ওখানে গিয়ে তিনি এক সুইডিশ সংসদ সদস্যর কন্যাকে বিয়ে করেন। জৈব রসায়ন 1953 সালে তিনি কমনওয়েলথ গবেষণা সংস্থার গোষ্ঠীর প্রধান নির্বাচিত হন। 1960 খ্রিস্টাব্দে খোরানা মানবদেহের জন্য আবশ্যকীয় রাসায়নিক বস্তু কোয়েনজিম তৈরি করতে সক্ষম হন। এ বছরই তিনি যুক্তরাষ্ট্র গমন করেন এবং নারেনবার্গের সাথে কৃত্রিম প্রাণ সৃষ্টির বিষয় নিয়ে গবেষণা শুরু করেন। তিনি এই গবেষণা করছিলেন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের এনজাইম গবেষণা ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটে তিনি আরএনএ এবং ডিএনএ এর কৃত্রিম সংশ্লেষণ পদ্ধতি উদ্ভাবন করেন। এই গবেষণার ফলেই অনেক বংশগত রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে। এই বিস্ময়কর আবিষ্কারের জন্যই ডক্টর খোরানা অপর দুজন বিজ্ঞানীর সাথে যৌথভাবে 1969 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1970 খ্রিস্টাব্দে ডক্টর খোরানা উইসকনসিন ছেড়ে তিনি চলে এলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে জীববিদ্যা ও রসায়নবিদ্যায় আলফ্রেড সোলানে প্রফেসর হিসাবে যোগদান করেন। তিনি এখানেও জিনের উপর গবেষণা করেন এবং সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়ে। মানুষের এবং জীবজন্তুর নাড়িভুঁড়ি বা অন্ত্রের মধ্যে ইসকেরিচিয়া কোলি নামে এক জাতের ব্যাকটেরিয়া বাস করে। ব্রিটেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এর উপর আগে থেকেই গবেষণা করছিলেন, কিন্তু তারা বেশি দূর অগ্রসর হতে পারেননি। ডক্টর খোরানা এবং তার সহযোগী বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এই ব্যাকটেরিয়া জিন তৈরির কাজ শুরু করেন এবং তারা এই ব্যাকটেরিয়ার 207টি জিন তৈরি করতে সক্ষম হন। 1976 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তারা এই কৃত্রিম জিনকে ইসকেরিচিয়া কোলি ব্যাকটেরিয়ার অভ্যন্তরে প্রবেশ করাতে সক্ষম হন। এই কৃত্রিম জিনও প্রাকৃতিক জিনের মতো কাজ করতে শুরু করে। এটা ছিল খুবই একটা জটিল কাজ। এই সাফল্য সারা বিশ্বজুড়ে অভিনন্দিত হয়। এটা ছিল ডক্টর খোরানার একটি অবিস্মরণীয় ও অসাধারণ সাফল্য। কৃত্রিমভাবে জিন তৈরি করা আসলেও একটি দুঃসাধ্য কাজ। তবে এই সাফল্য হঠাৎ একদিনে আসেনি। ডক্টর খোরানা তার সহকর্মীদের নিয়ে দীর্ঘ 9 বছর একটানা কাজ করে গবেষণা চালিয়ে এই সাফল্য অর্জন করেন। ডক্টর খোরানা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি নোবেল পুরস্কার ছাড়াও বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। 1969 সনে তিনি একবার ভারতে বেড়াতে এসেছিলেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। ভারতের চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। বর্তমানে তিনি কোষের মধ্যকার জিনের কার্যকলাপ নিয়ে গবেষণা করছেন। এর দ্বারা ক্যান্সার রোগের কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। হরগোবিন্দ খোরানার উল্লেখযোগ্য অবদান জেনেটিক কোড প্রবর্তন করেন। তিনি প্রমাণ করেন যে অজৈব বা জৈব রাসায়নিক পদার্থ থেকে ডিএনএ কুণ্ডলী তৈরি করা যায় এবং এটি প্রাণ সৃষ্টির আদি উপাদান।